এক নম্বর জিনিস জানলাম যে ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি মানে নামাজে কিভাবে হাত রাখবো এই মাত্রা জানলাম, ঠিক না? এবার মাত্রা নম্বর দুই, কোথায় রাখবো, কোথায় রাখবো? আমাকে হুজুর রামগরে শিখাইছে যে বাবজান এমনি হাত রাখা, হাত ছেড়ে দেবা, যেই জায়গায় যাবে ওইটাই তোমার হাত বাঁধা যায়। কোন জায়গায় যাবে? তানদির উপরে, কোন জায়গায়? নাভির নিচে। কোন জায়গায় যাবে? এর মানে মাসালা কি? নাকেস শিখলাম না কামেল? কি শিখলাম? মাসালা যেহেতু কামেল শিখলাম, সুতরাং এবার দলিল কামেল জানা দরকার, ঠিক না? আমাদের দিন জন্য কি আমার হাতে একটা কিতাব, কিতাবটা সহিহুল বুখারী, এই যে আমাদের শায়খ পড়ান, হযরত পড়ান সহিহুল বুখারী। কিন্তু আমি এই বাংলাটা এই জন্য এনেছি কারণ এই বাংলাটা আমরা অনুবাদ করি নাই, দোস্তরা নিজেরা অনুবাদ করেছে, দোস্তদেরকে ছিলেননি। আমি তো আরো আধা ঘন্টার মতো ফিরলাম, আমি তো তখন ফিরলাম আর মাঝে মাঝে দোস্ত বলবো, আপনারা বুঝবেন দোস্ত বলতে বোঝাচ্ছি যারা এই চার পাঁচ বছর ধরে মসজিদে গিয়ে এমনি দুই পা ছড়ায় দাঁড়ায় চিল্লায় আমিন বলে পেশাব করে ঢিলা দেয় না, আর এই যে সামনে রমজান আসতেছে মসজিদ থেকে আট টাকার তারাবি পরে ভাগবে, চিনছেন দোস্ত করে? ওই দোস্ত এখন প্রকাশনী আছে তাওহীদ পাবলিকেশনস, প্রকাশনীটা আমাদের না দোস্তদের, ওই দোস্তদের প্রকাশনী থেকে বের করেছে তাওহীদ পাবলিকেশন থেকে। সহিহুল বুখারী প্রথম নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 357 579 হাদিসের মধ্যে আসছে ওয়াদা আলিক, আবার বলতেছেন কোন কিতাব? বুখারী অনুবাদ আমার হানাফিদের না দোস্তদের? দোস্তদের অনুবাদ ওয়াদা আলিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু আলা রুসলিহিল আইসা অনুবাদ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন। কোন জায়গায় রাখতেন? বুঝা গেল আমাদের হাত বাঁধার তরিকা বুখারিতে নাই, আছে আরো আসতে না আছে। ইজামাবে ইমানি দুর্বলতার কারণে সলিমুদ্দিন করিমুদ্দিন রহিমুদ্দিনরা ইউটিউবের দুইটা লেকচার শুনে আমাকে মসজিদে গিয়ে ইমামের সাথে বেয়াদবি করার তো সাহস দেখায়, ইমামের সাথে বলেন আমাদের হাত বাঁধার তরিকা বুখারিতে আছে কি নেই? নাই নাই নাই। এর মানে এক নম্বর মাসালা জানলাম যে কিভাবে হাত রাখবো, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি, ঠিক আছে? দুই নম্বর কোথায় রাখবো এটা বুখারিতে আসেনি। হ্যাঁ হ্যাঁ, এরপরে বোঝা যায় যেইভাবে হাত তারা ছেড়ে দিলে তো নাভির নিচে যায়, ঠিক আছে? দোস্তরা ঘাট তারা করে বলবে সরাসরি দেখাইতে হবে, তো কোথ থেকে দেখাবো? শুরু করো কোনো কিতাব থেকে দেখাবো না। ইমাম বুখারী উস্তাদ আবু বকর ইবনে সাইবা, ইমাম বুখারী ছাত্র না উস্তাদ, প্রথম বাড়িতে ইবনে হাজার আসকালানি লিখেছেন রহমতুল্লাহ আলাই যে আবু বকর ইবনে সাইবা ইমাম বুখারীর এত বড় উস্তাদ, কমপক্ষে 30টা হাদিস এই উস্তাদ থেকে বুখারী শরীফে ইমাম বুখারী এনেছেন। পাণ্ডুলিপি যে এই লেখক হাতে যে লেখছে মূল পাণ্ডুলিপি সেগুলোকে সামনে রেখা তাহকিক তারিখ সহ ছেপেছেন। প্রথম নম্বর তিন নম্বর খন্ড হাদিস নম্বর একটু মুখস্থ করেন, বলেন 39 আমি বলি।